सरकार का नौकर कोई हम नहीं हो सरकार का। सलाम अलैकुम। আমরা সবাই অবগত, বিভিন্ন বক্তারা এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবার মুখে আমরা আমাদের যন্ত্রণাগুলো শুনছি, দেখছি। সেই যন্ত্রণা আমাদের জ্বালা, আমাদের হয়তো বুক ফাটছে। আমাদের দেশের সংবিধানকে আমরা মান্যতা দিতে গিয়ে আমরা যে কঠিন পরীক্ষা নিজেদের মধ্যে দিতে হচ্ছে সেটা আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পাচ্ছি। সংবিধান আমাদের ঘরে শিক্ষা দিয়েছে, সংবিধানকে আমাদের মান্যতা দিয়ে চলতে হবে। আর সেই সংবিধানকে মান্যতা দিয়ে চলতে গিয়ে আজকে ঘোলদিগ্রু যুব মিলন ফাউন্ডেশন যে আজকের এই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা সম্পূর্ণ করতে গিয়ে তাদের ঘরে প্রশাসনের সঙ্গে প্রথম স্তরে যেভাবে কথাবার্তা হয়েছিল, আমি জোর গলায় তাদের বলেছিলাম তোমরা এগিয়ে চলো। যদি মনে করে পুরসুয়া থানার ওসি এই প্রোগ্রামটা করতে দেবে না, তাহলেও আমরা এই প্রোগ্রামটা করব। আমরা সংবিধানকে মেনে চলি, আমরা সংবিধানকে মানব, অতএব আমাদের এই প্রোগ্রামটা করতে দিতে হবে। আর তার সাথে সাথে আজকেও পুরসুয়া থানার ওসিকে একটু স্মরণ করে দিই, আপনার সেই দিনের উদারতা আজকের এই আমাদের প্রোগ্রামের পরে আপনি নিশ্চিত স্বীকার করবেন যে ঘোলদিগ্রু যুব মিলন ফাউন্ডেশন যে কথাটা দিয়ে গিয়েছিল, শৃঙ্খলা বজায় রাখবো, সাম্য বজায় রাখবো, নির্দিষ্টভাবে আমরা আমাদের সময় মাফিক আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করব। এই কথাটা যদি বলতে বলেন কেন, এই কথাটা এজন্যই বলি ভারতবর্ষের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যে কাঠামো আছে তাতে একটা ভোট পদ্ধতি আছে। আমরা এমন একটা সরকার তৈরি করেছি, আমরা যে দুই সরকারের মধ্য থেকে আমাদের যন্ত্রণার কথাগুলো আমরা পার্লামেন্টে তুলে ধরার মতো আমার কমিউনিটির লিডারের অভাব বোধ করেছি। প্রশাসনের কাছে দাঁড়িয়ে থেকে আমাদের হয়ে কথা বলার মতো যোগ্য লোকের অভাব মনে হয়েছে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে যখন আমরা কথা বলতে চাই আমাদের যন্ত্রণাগুলো শুনবে, সেই ধরনের মতো সুবিধা আমাদের ঘরে দেওয়া হয় না। তো আমরা এবার ভাবি যে আজকে নকুল শর্মা যে অশান্তি, যে কুচক্রে ভাষা বলেছে, আমার আগে বিভিন্ন বক্তারা বলল নিন্দনীয় ব্যাপার, যেটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে গেছে অলরেডি আইনজীবীরা, আমি নিজেও স্বতঃস্ফূর্তভাবে মামলা করেছি, সেটা মামলার বিষয়, সেখানে দেখা হবে। কিন্তু দুঃখ লাগে যখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা কটু কথা বলা হয়, এই রাজ্যের পুলিশ বা অন্য রাজ্যের পুলিশ হোক অন্য রাজ্যে গিয়ে তাকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে তাকে অ্যারেস্ট করে, অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার, তার মর্যাদায় অবমাননা হয়েছে। আজকে আমরা দেখতে অবাক হয়ে গেলাম যে সারা ভারতবর্ষের মধ্যে এখনো সে এত বড় কটু কথা বলার পরেও সে তার জায়গাতে দিব্যি আস্ফলনের মতো ঘুরে বেড়াচ্ছে। মনে হয় এটা আমাদের মুসলিম সমাজের কাছে একটু ভাবার বিষয় এসেছে। কোন রাজনৈতিক দলকে ক্ষতি করা হোক, কোন রাজনৈতিক দলের বিভেদ লাগানো হোক, কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া হোক, এটা নয়। সংবিধান অধিকার দিয়েছে আমাদের যে কথা বলার, আমাদের যে দায়িত্ব আছে কথা বলার। আজকে এই অনুষ্ঠানটা হওয়ার পর আমার মনে হয় পুরসুড়া এলাকায় মুসলিমদের মনের মধ্যে একটু কষ্ট একটু হলেও লাঘব হয়েছে, যে আমরা প্রতিবাদ করতে পেরেছি, আমরা বলতে পেরেছি, প্রশাসনও বুঝতে পেরেছে আজকে এদের প্রতিবাদটা করতে দেওয়ার দরকার ছিল। নিশ্চিত প্রশাসন আগামী দিনে বুঝতে পারবেন এই ঘোলদিগ্রু যুব মিলন ফাউন্ডেশন এমন কিছু অন্যায় কাজ করবে না যেটা প্রশাসনের কাছে তাদের জবাব দিতে হবে। ঘোলদিগ্রু যুব মিলন ফাউন্ডেশন এমন একটা ঐক্য নিয়ে চলতে শুরু করেছে, যাদের মনের কথাগুলো আমি একটা একটা করে একটা মাস শুনেছি, বিভিন্ন সময় ফোন করে বলেছে শুনেছি, আমি তাদের সাহস জুগিয়ে গেছি, আমি তাদের ঘরে বলেছি আমি তোমাদের পাশে আছি, আমার যতটুকু জ্ঞান, আমার যতটুকু সাহস, আমার যতটুকু শক্তি, আমার যা কিছু আছে সব দিয়ে আমি তোমাদের পাশে থাকবো। যেদিন তোমরা নিরীহ অসহায় দুর্বল মজলুমের পাশে থেকে অন্যায় অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করবে,
নিরীহ মানুষের পাশে থেকে তোমরা সাথে থাকবে। আমি মিরাজ হোসেন কথা দিলাম, আমি যত দূর থাকি যেভাবেই থাকি আমার যত রকম সাহায্য থাকে আমার সব সাহায্য তোমাদের পাশে থাকবে। তার সাথে সাথে বলি আজকের এই অনুষ্ঠানকে সঞ্চালনা করার সাথে সাথে মঞ্চে উপস্থিত আমার অনেক পরিচিত ভাই আছে যাদের নাম আমি শুরুতে নিতে পারিনি, অন্তত তাদের কাছে আমি ক্ষমাশীল, কারণ সময় খুব সংক্ষেপ। আমি চাইছি প্রত্যেকের কাছে আমার বিনীত বিনয় ভাব দিয়ে বোঝাতে, শেষ কথা প্রশাসনের ঊর্ধ্বে উঠে কোনো কাজ করা আমাদের বাহবা নয়, প্রশাসনকে সাহায্য করে নিয়ে আমাদের আগিয়ে চলাটাই আমাদের সাংবিধানিক অধিকার, আর আমরা সেই লক্ষ্য নিয়েই চলছি, আগামী দিনেও চলব, প্রশাসনকে সাথে নিয়ে চলব। এটা হবে আমাদের শপথ, এটা হবে আমাদের লক্ষ্য, এটা হবে আমাদের চাহিদা। আমরা সংবিধান মানব, আমরা সমাজ ব্যবস্থাকে মানব, আমরা পুলিশি আইন প্রশাসনকে সহায়তা করব। এটাও গোলদিগ্রু মিলন যুব ফাউন্ডেশনের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, এটা আমি আশা করি তারা আগামী দিনে এটাকে জারি রাখবে, এটাকে নিয়ে আগিয়ে চলবে। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।